আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা ওয়াকিয়া পাঠের ফজিলত সম্পর্কে হাদিস কি বলে, সূরা মুলক আমাকে কবর আজাব থেকে বাঁচানো উসিলা হবে ও সূরা ওয়াকিয়া আমাকে আর্থিক সচ্ছলতার উসিলা হবে, এমনটা চিন্তা করা কতটা যুক্তিযুক্ত? আমি প্রতি রাতে এই সূরা পাঠের চেষ্টা করি। জি হ্যাঁ ভাই, অবশ্যই সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া কোরআন কারিমের গুরুত্বপূর্ণ দুটি সূরা। এর মধ্যে সূরা মুলকের ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে রাতের মধ্যে কোনো মানুষ যদি সূরা মুলক পাঠ করেন, শোয়ার আগে সূরা মুলক পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কবর আজাব থেকে রক্ষা করবেন। অতএব কবর আজাব থেকে রক্ষা পাওয়ার আশায় সূরা মুলক নিয়মিত পড়তে থাকা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা করা উচিত। সেই সাথে সূরা ওয়াকিয়ার কথা আপনি জানতে চেয়েছেন, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া কেউ পড়ে রাতে বা সন্ধ্যায় তাহলে তার অভাব অনটন দূর হবে, সচ্ছলতা আসবে, এই মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনার সনদ নিয়ে অনেক মহাদিসগণই আপত্তি তুলেছেন, সেটার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ সেটাকে দায়ী বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন মহাদিসদের অনেকে। তবে সূরা মুলকের ব্যাপারে সন্দেহাতীতভাবে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে এটি পড়লে আল্লাহ তাআলা কবর আজাব থেকে রক্ষা করেন, নিয়মিত এটি পড়ার চেষ্টা করা উচিত। একবার একজন দর্শক প্রশ্ন করেছেন আমার কাছে, অবাক লেগেছে, কত মানুষ আলহামদুলিল্লাহ আমলের জন্য কত সিরিয়াস থাকেন, আল্লাহর কত নেককার বান্দারা আছেন, তারা আমাদের প্রেরণার কারণ আলহামদুলিল্লাহ। প্রশ্নটা ছিল এরকম যে ভাই সূরা মুলক পড়লে কবর আজাব থেকে বাঁচা যায়, এ হাদিস আমি জানতে পেরেছি, জানার পর থেকে আমল শুরু করে দিয়েছি, কিন্তু জানার আগ পর্যন্ত আমি যে আমল করতে পারি নাই, বিশেষ করে আমার শৈশবে কৈশোরে আমার এই আমলটা করা হয়নি, তাহলে আমার কী হবে? তো যদিও এটার উত্তর খুবই সিম্পল, যখন আমি জানছি তখন থেকে আমল শুরু করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে এই ফজিলত দান করবে, কিন্তু এই যে আগেরটা নিয়ে আমি চিন্তা করছি এটা হলো আমলের প্রতি আগ্রহের প্রমাণ। অতএব আমলটা আমাদের করা দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করবে। ইমাম সাহেব সুদ ঘোষ নিয়ে বয়ান করায় মসজিদ কমিটি ইমাম সাহেবকে বের করে দিয়েছে, ঘটনাটি চাঁদপুরের মতলবের, এ ধরনের ঘটনা আমাদের কী ইঙ্গিত দেয়? এ ধরনের ঘটনা আর কী ইঙ্গিত দিবে? এ ধরনের ঘটনা ইঙ্গিত দেয় যে আমাদের সমাজটা দুর্নীতিময় হয়ে গেছে, দুর্নীতিবাজদের সমাজ হয়ে গেছে, কোনো সমাজের সব পাগল হয়ে গেলে সেখানে সুস্থ মানুষদেরকেই পাগলরা পাগল বলে, হ্যারাসমেন্ট করে। ঠিক একইভাবে আমাদের সমাজে দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যে এখন আমাদের সমাজে ভালো কথা কেউ বললে, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বললে তাকে নাজেহাল হতে হয়। এই অবস্থাকে উত্তরণের জন্য আমাদের মন ভাঙলে চলবে না, প্রত্যেকটা মানুষকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। চোর, দুর্নীতিবাজ, অনিয়মকারী যেখানে পাবেন সেখানেই তাদের বিরুদ্ধে কথা বলবেন, সুন্দরভাবে মার্জিতভাবে সুসংগঠিতভাবে কথা বলবেন এবং কথা বলা বন্ধ করবেন না। যে ঠিক আছে, দুর্নীতি চলছে, অন্যায় চলছে, আমরা সেটাকে মানিয়ে নিলাম, এটা আমাদের প্রত্যেকের গা সওয়া হয়ে গেছে, আমার তো কোনো অসুবিধা নাই, এই ভাব যদি আমরা ধরি তাহলে সমাজ থেকে সমস্যা দূর হবে না। প্রত্যেককে যার যার জায়গা থেকে দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করতে হবে। যেখানে কথা বললে আপনি নিজে বিপদে পড়বেন, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আপনার বলার সামর্থ্য নাই, সেখানে অন্তত আপনি চিন্তাভাবনা করেন কীভাবে দূর করা যায়, অন্য কাকে বলা যায়। আপনার অ্যাক্টিভিটিস যেন থাকে, মুখে না পারেন, আপনি অন্তর থেকে ভাবনা চিন্তা এটা নিয়ে আপনার পরিকল্পনা ইত্যাদির মাধ্যমে এটাকে দূর করবার জন্য আপনি আপনার কর্মসূচি আপনার অ্যাক্টিভিটিস অব্যাহত রাখেন। অনেকে আছেন যে এগুলো দেখে কথা বলেন না, না বলতে না বলতে সেটা সমাজে আরও মাথা চড়া দিয়ে বসবে এবং আমাদের মাথার উপরে চড়ে বসবে এই আপনার জগদ্দল পাথর। আলহামদুলিল্লাহ দুর্নীতিবাজদের বিষয়ে যখনই কথা উঠছে আমরা অনেকে লেখালেখি করছি, বলা বলি করছি, তবে সীমালঙ্ঘন না করি, কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অন্যায় না করে ফেলি, গালমন্দ করে ফেলি অনেকে, সেগুলো যেন না করি সেটা আমরা খেয়াল রাখি। কিন্তু যেখানে আমরা অনিয়ম দেখব সেখানে আমরা বলার চেষ্টা করি, একটু হলেও কথা বলার চেষ্টা করি এবং মুখ খুলতে থাকি। আমি ব্যক্তিগতভাবে যেখানে এরকম অনিয়ম দেখি আমি বলার চেষ্টা করি। গতকালকের একটা ঘটনা, পরশুদিনের সন্ধ্যার একটা ঘটনা, এয়ারপোর্টে আমি আসছিলাম ডোমেস্টিক একটা ফ্লাইটে, তো বের হয়ে দেখি যে এক গাড়ির সামনে লেখা পুলিশ, আদৌ পুলিশের গাড়ি কিনা সন্দেহ। এই গাড়িটা এমন জায়গায় দাঁড়া করে রাখা হয়েছে ডোমেস্টিকের যে বের হওয়ার পরে মুখে একদম রাস্তার উপরে, আর এর কারণে পিছনে বিরাট জ্যাম হয়ে গেছে, আমার গাড়িটা আসছে জ্যামে দাঁড়িয়ে। পরে ড্রাইভার সাহেবকে গ্লাস থামায় বললাম যে ভাই লেখা আছে পুলিশ,
তাহলে সেক্ষেত্রে এটা যদি সত্যি সত্যি কোনো পুলিশ কর্মকর্তার গাড়ি হয় তাহলে তো এটা তো সবার আগে নিয়ম মানার কথা, পাশেই পার্কিং আছে, পার্কিংয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, উনি কখন আসবে না আসবে, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি এখানে আরামসে বসে আছেন রাস্তার মধ্যে, তো এটা তো অন্যায়। তো সাথে সাথে দায়িত্বরত যারা ছিলেন ওখানকার প্রহরী তাদেরকে ডেকে আনলাম, এনে বললাম যে এই গাড়ি এখান থেকে বের করার ব্যবস্থা করেন, সরানোর ব্যবস্থা করেন, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। অনেক সময় আমরা এই কাজগুলো করতে ইতস্তত বোধ করি যে আমার তো সমস্যা নেই, আপনি ব্যবহার খারাপ করার দরকার নাই, আপনি সেখানে গালমন্দ করার দরকার নাই, আপনি মারামারি করার দরকার নাই, কিন্তু আপনি অন্তত বলেন, বললে তো যিনি অন্যায় করছেন, অনেক সময় আমাদের বিবেকও কাজ করে না, কারণ অনিয়মই যেখানে নিয়ম হয়ে যায় সেখানে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যখন কেউ বলে হয়তো তার বোধোদয় হয়, আমাদেরও এরকম ভুল হয়, আমরা মানুষ ভুলে উঠতে না, এই জন্য একে অন্যকে নসিহত করা দরকার, বলা দরকার। এখন যে ইমাম সাহেবের ঘুষ সুদের বিষয়ে এর বিরুদ্ধে কথা বলার কারণে তার উপরে চড়াও হয়েছে, হয়েছে মতলবের চাঁদপুরে, যারা চড়াও হয়েছে এদের চেহারাগুলোর প্রচার হওয়া দরকার, এদের পরিচিতিটা প্রকাশ হওয়া দরকার, এদের মুখগুলো দেখা দরকার, এরা এদেশে দুর্নীতির গডফাদার গডমাদার, তা না হলে তাদের গায়ে কেন লাগবে, তারা কেন ইমাম সাহেবের উপরে চড়াও হবে। আমরা দেখেছি এই বিষয়ে বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যম নিউজ করেছে, তো আমরা তো আশা করব যে এরপর অন্তত এর পেছনে থাকা যে খলনায়করা আছে তাদের বিচারের আওতায় আনা হবে, আর ইমাম সাহেবকে সসম্মানে তার শপথে বহাল করা হবে, এটাই তো প্রত্যাশিত এবং সেটাই হওয়া উচিত, এবং আশপাশের সব মানুষদের এই ঘটনায় প্রতিবাদী হওয়া উচিত এবং মাজলুম ইমাম সাহেবের পাশে দাঁড়ানো উচিত। ইমাম সাহেবরা মসজিদেও যদি কথা বলতে না পারেন তাহলে পৃথিবীতে আর কথা কোথায় বলবে মানুষ, বলার জায়গা কোথায়, দেয়ালে পিঠ ঠেকে গেলে আর প্রত্যেকটা মানুষকেই সেই জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যে মসজিদ এটা হয়েছে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলা দরকার, স্থানীয় প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে আমরা বিশ্বাস রাখি।